আজকের ক্লাসে আমাদের পরিচয় পর্ব তো শেষ হয়ে গেল, এখন আমরা আমাদের এই যে প্রাইভেট অনলাইন ক্লাস বা অনলাইন প্রোগ্রামের মাধ্যমে কোর্সটা আমরা কিভাবে কভার করবো, এই ক্ষেত্রে আপনার রুলস রেগুলেশন কি কি সিস্টেমে আমরা কোর্সটা কন্ডাক্ট করি, এই বিষয়গুলো আলোচনা করব। তো আমাদের যে কোনো বিষয়ে প্রাইভেট অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি আমার নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করি। আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন সেটা আপনাকে আগে একটু ধারণা দিই। সেটা আপনার F1 সাবজেক্টই হোক আর P1 সাবজেক্টই হোক বা যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্টের প্রাইভেট অনলাইন কোর্সের ক্ষেত্রে আমি যে সিস্টেমটা ফলো করি, তা আমার নিজস্ব একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, গরিব মানুষের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের টুলস হচ্ছে দুইটা। এক, যে কোনো সাবজেক্টের জন্য আমি একটা সিক্রেট ফেসবুক গ্রুপ ব্যবহার করি, যে ফেসবুক গ্রুপে আমাদের ইনলিস্টেড ব্যাচ মেম্বাররাই শুধুমাত্র থাকে। এই ফেসবুক গ্রুপটা কি কাজে লাগায়, এই ফেসবুক গ্রুপটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে যে ক্লাসগুলো আপলোড করি, ক্লাসগুলো তো আসলে ভিডিও আকারে আপলোড করি, এই জন্য লিখেছি যে ভিডিও আপলোড করি এবং ওই ক্লাসের সাথে রিলেটেড মেটেরিয়াল যেগুলো শিট বা লেকচার শিট বলেন বা মেটেরিয়াল বলেন সেগুলো এই ফেসবুক গ্রুপে আপলোড করি। এখন আমাদের ক্লাসগুলো যেহেতু আমরা অনলাইন ফরম্যাটে করি, ক্লাসগুলো তো আমাদের ভিডিও ফরম্যাটে, আসলে ভিডিও ক্লাসগুলো কয়েক ক্যাটাগরি, আমাদের ভিডিও ক্লাসগুলো আবার আপনার দুই ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস, যে আমি বাসা থেকে আমার প্ল্যান্ড ওয়েতে রেকর্ড করা ক্লাস ওই ফেসবুক গ্রুপে আপলোড করি। সে ধরেন যে কোনো একটা চ্যাপ্টারের উপরে আমি হয়তো আপনাদেরকে দুটা লেকচার দিয়ে দিলাম, আপলোড করে দিলাম একটা বা দুটা লেকচার, ওই লেকচারটা এবং রিলেটেড ম্যাটেরিয়াল, তাহলে আমি লেকচার প্লাস ওই লেকচারের সাথে যে ম্যাটেরিয়ালটা কভার করে লেকচার দেওয়া হয়েছে এই দুটো জিনিস আমি একসাথে দেখা যায় যে এই ফেসবুক গ্রুপে আপলোড। আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে এই যে ক্লাসটা আপলোড দিছি, রেকর্ড করা ক্লাস এবং তার সাথে যে ম্যাটেরিয়ালটা আপলোড দিছি, অফিস থেকে ম্যাটেরিয়ালটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে রেকর্ড ক্লাসটা দেখবেন। ক্লাসটা একবার লাগুক দুইবার লাগুক, যার বুঝতে যে কয়বার লাগে ক্লাসটা দেখবেন, দেখে ওখানে হয়তো কিছু আপনার ফাইন্ডিংস আসবে, কিছু প্রবলেম আসতে পারে। আপনার ফাইন্ডিংস বা প্রবলেম যদি আসে, এখন দেখা গেল যে আমি ক্লাস আপলোড দিচ্ছি মনে করেন যে রবিবারে, পরবর্তী ক্লাস মনে করেন যে সে শনিবারে, আমাদের ক্লাস শিডিউল যাই হোক মনে করেন যে পরের সপ্তাহে শনিবারে শিডিউল, আপনি সোমবারের দিন পড়তে যে আপনার প্রবলেম আসছে, তাহলে তখন আপনার উপায় কি? আপনি যে প্রবলেমে পড়ছেন, আপনি আপনার প্রবলেমটা আপনি ছবি তুলে মার্ক করে, অথবা আপনি কোন কোন প্রবলেম হয় যে জাস্ট এক কথায় বললে হয়, হয়তো আপনি প্রশ্ন আকারে, এই যে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে সেকেন্ড উইং, যেটা ফার্স্ট উইং তো বললাম ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপটা হচ্ছে ক্লাস আপলোড এবং লেকচার শিট আপলোড করবো যে ব্যবহার হবে। এছাড়া আর একটা আমরা গ্রুপ মেনটেন করবো, সেটা হলো মেসেঞ্জার গ্রুপ ফেসবুকে, যে গ্রুপটাতে অলরেডি আপনারা ব্যাচের সবাই অ্যাড আছেন। এই মেসেঞ্জার গ্রুপটা আপনারা ইন্টার ডিসকাশন বা গ্রুপ স্টাডির পারপোজে কাজে লাগাইতে পারেন, আপনাদের প্রবলেম গুলো সাবমিট করা, আপনি একটা ম্যাথে আটকে গেছেন, ম্যাথটা আপনি আন্ডারলাইন করে বা লাল কালিতে মার্ক করে আপনি মার্ক করে গ্রুপে দিয়ে দিলেন মেসেঞ্জার গ্রুপে, তো ওটা দেখে আমরা যেই পারি ওটা সলভ করে দিলাম। আর বড় আকারের প্রবলেম হলে সেই প্রবলেমটা দেখা গেলো যে লাইভ ক্লাসে নিয়ে আসবো, কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে লাইভ ক্লাসে না বোঝালে আপনি বুঝবেন না, যদি জিনিসটা অনেক ট্রিকি হয়, আর সাধারণ জিনিস হলে আপনাকে ওই মেসেঞ্জার গ্রুপে ফিডব্যাক দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমাদের ভিডিও ক্লাসগুলো আসলে দুই রকম ফরম্যাটে হবে, একটা হলো প্রি রেকর্ডেড ক্লাস যেটা থেকে মূলত আপনি লেসনটা নেবেন, আর লাইভ ক্লাসটা হচ্ছে আসলে ফলো আপ ক্লাস টাইপের, যে লাইভ ক্লাসেও নতুন কিছু যে পড়ানো হবে না তা না, নতুন ইস্যু পড়ানো হবে, বাট লাইভ ক্লাসে মেইনলি হচ্ছে যে আপনাদের সাথে ইন্টারাকশন, লাইভ ক্লাসটা হচ্ছে ইন্টারাকশন, যাতে আপনার কাছে থাকে, আপনাদের ভিউগুলো নেওয়া, আপনাদের ফিডব্যাকগুলো নেওয়া, আপনাদের কিছু প্রবলেম সলভ করে দেয়া, এই পারপোজ গুলোতে আসলে লাইভ ক্লাস ইউজ হবে। আবার এই লাইভ ক্লাসে যতটুকু অংশে আমি আপনাদেরকে পড়াবো, যে অংশটুকু গল্প করবো সেটুকু তো রেকর্ড করার দরকার নাই, কারণ সেটুকু রেকর্ড করলে তো পরে আপনি যখন রেকর্ডে দেখবেন যে আমরা গল্প করছি ওই সময়টা আপনার লস যাবে। তো লাইভ ক্লাসে আমরা নিট যতটুকু স্টাডি করবো, নিট যতটুকু আপনাদেরকে পড়াবো ঠিক ততটুকু আমরা রেকর্ড করে রাখবো এবং ওটাও আপলোড করে দিব, কারণ আমি যখন আপনাদেরকে যে কোনো টপিক পড়াবো বা একটা টপিকের উপর লেকচার দিব, দেখা যাবে যে আমি যতটুকু বলছি ক্লাস শেষে আপনার তো 30% মাথায় আছে, বাকি 70% আপনার মাথায় নেই, কিন্তু ক্লাসের পরে যখন আপনি ওই রেকর্ডটা আবার দেখবেন একবার বা দুইবার, তখন পুরো জিনিসটা আপনার ব্রেনে মনে করেন গেঁথে যাবে, দুটো ওয়ার্ডও আপনার ছুটবে না। এই জন্য লাইভ ক্লাসও রেকর্ড করে আমি আপলোড করে দিব। তাহলে আমাদের এই ভিডিওতে ভিডিও ক্লাস আকারে আসলে দুই ধরনের রেকর্ড আপলোড থাকবে,
একটা হলো প্রি রেকর্ডেড আর একটা হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড। এখন যদি সামারিটা নিই তাহলে বিষয় হচ্ছে যে আমরা আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম টুলস হিসেবে ব্যবহার করব হচ্ছে ফেসবুক গ্রুপকে। ফেসবুক গ্রুপে কি দেব, ফেসবুক গ্রুপে আমরা ক্লাসগুলো একদম সিরিয়ালি সিরিয়াল নাম্বার সহকারে টপিকস এর নাম সহকারে ক্লাসগুলোকে সিরিয়ালি ওই গ্রুপে রেখে দেবো। আপনার যার যতবার দরকার পরীক্ষার আগ পর্যন্ত আপনি দেখবেন, আর ক্লাসের সাথে রিলেটেড শিট গুলো আপলোড দিয়ে দেবো। আর মেসেঞ্জার গ্রুপটা আমরা কি কাজে লাগাবো, মেসেঞ্জার গ্রুপটা আমরা কাজে লাগাবো গ্রুপ স্টাডি, প্রবলেম সলিউশন, ইন্টার ডিসকাশন, ওখানেও ম্যাটেরিয়াল আপলোড দিব, তারপর কোনো নোটিশ দেয়া বা ক্লাসের লিঙ্ক দেয়া, এই কাজগুলোতে মেসেঞ্জার গ্রুপ ব্যবহার হবে। আর প্রফেশনাল লেভেলের পড়াশোনা আসলে হচ্ছে আপনার টিম বেসড, তো আমাদের এই ক্ষেত্রে সবাইকে একটা টিম হিসেবে কাজ করতে হবে। একজন একটা প্রবলেমে আটকাই গেছে আরেকজন পারেন, আপনি যদি ফ্রি থাকেন আপনি বলে দেন। আমিও তো দেখা যায় যে অনেক সময় ব্যস্ত থাকি, এমন হইতে পারে যে আপনি আজকে সকালে একটা প্রবলেম দিচ্ছেন, হয়তো দেখা গেল আমি সন্ধ্যার সময় যে ওটা সলভ করার সময় পেয়েছি, কারণ আমিও তো অনেকগুলো ব্যাচ মেনটেন করি। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আপনাদের প্রবলেম গুলো অবশ্যই আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাইভেট অনলাইন ক্লাসের সিস্টেম। তো এবার আর একটা সিস্টেম আপনার চালু করছি, সেটা হচ্ছে যে আগেও কোর্স প্ল্যান ছিল বাট এবারের কোর্স প্ল্যানটা একটু ডিফারেন্ট করছি। এবার কোর্স প্ল্যানে আপনার একদম সাপ্তাহিক ভাবে আপনার পুরো কোর্সটারে ভাগ করছি, যে কোন সপ্তাহে আমাদের টার্গেট কতটুকু, উইকলি টার্গেট অনুযায়ী ভাগ করছি। তো আপনাদের কাজ হচ্ছে উইকলি টার্গেট কভার করা। এখন আপনি ফার্স্ট উইকে যেটা কভার করলেন, দেন সেকেন্ড উইকের যেটা টার্গেট আছে আপনি সেকেন্ড উইকের টার্গেটটা কভার করবেন, প্লাস আপনার কাজ হচ্ছে ফার্স্ট উইকেটটা আবার একটু রিভিউ করার চেষ্টা করা। আপনি যদি বারবার রিভিউ না করেন তাহলে আপনি একদিক থেকে পড়বেন আর একদিক থেকে আপনি ঘুরতে থাকবেন, তো আপনাকে সবসময় টাচে থাকতে হবে। আমরা অনেকে ভুল করি যেটা, যে মনে করেন যে উইক ওয়ান উইক টু উইক থ্রি তে যা পড়া হয়েছে উইক ফোরে যে দেখা যাচ্ছে সে যদি খুলে দেখে তো উইক ওয়ানে কি পড়ছে এটা ভুলে যায়। এই জন্য আসলে যে কোনো কিছু পড়ার পরে আবার অ্যাটলিস্ট একবার রিভিশন দেওয়া দরকার, একবার বা দুইবার। দুইবার রিভিশন দিতে পারলে সবচেয়ে ভালো হয়, যে হালকা করে চোখ খুলিয়ে আপনার জিনিসটাকে রিভিশন করা। আর আরেকটা জিনিস করতে পারলে ভালো হয় যে আপনার নিয়ম কানুনের জন্য একটা খাতা থাকা উচিত নিজস্ব, যে খাতাটা হলো সামারি, যে আপনি হয়তো প্রতিটা নিয়মের আপনি একটা করে অঙ্ক, কারণ আপনি চাকরিজীবী মানুষ আপনার তো একটা নিয়মের 10টা করে অঙ্ক খাতায় করার উপায় নেই, আপনি প্রতিটা নিয়মের হয়তো আপনি একটি করে ম্যাথ আপনি ওই খাতায় নোট করবেন, আর পাশাপাশি ওই নিয়মের আর কিছু অঙ্ক আপনি হয়তো ক্যালকুলেটর মেরে হোক মার্ক করে হোক, কারণ চাকরিজীবী কখনোই প্রত্যেকটা অঙ্ক হাতে করার মতো সময় পাবে না। তার পড়াশোনা হচ্ছে অডিট, অডিটের মতো সে নিয়ম প্রতি একটা বা দুটা করে অঙ্ক ফরম্যাট বেসড হাতে করবে, আর বাকিগুলো সে মার্ক করে বই মার্ক করে, পাশে তার যে নোট লেখা থাকবে, কোনো স্পেশাল সিচুয়েশন থাকলে কিছু ব্যাখ্যা লেখা থাকবে, যে কম সময়ে তাকে বেশি পড়তে হবে। চাকরিজীবীদের পড়ার টেকনিকগুলো একটু ডিফারেন্ট হবে, তো যারা একদম নতুন তাদেরকে একটু সময় লাগবে অ্যাডপ্ট করতে, কারণ সারা জীবন তো ধরেন যে আমরা যখন গ্রাজুয়েশন লেভেলে পড়ছি তখন তো দেখা গেছে হাতে কলমে হয়তো প্রচুর অঙ্ক করছি, বাট এখন জব করি, এখন আমাদের দিন শেষে আমার উইকলি হলিডে হলো একদিন, এই একদিনের মধ্যে আবার দেখা যায় যে 60% টাইম ছুটির দিন ফ্যামিলিকে দিতে হয়। তো আলটিমেটলি ওয়ার্কিং ডে তো খুব বেশি সময় থাকে না, কারো দেখা যায় যে 1 ঘন্টা পড়ার সময় থাকে, কারো 2 ঘন্টা পড়ার সময় থাকে, কারো বাচ্চা কাচ্চা থাকে, দেখা যায় সব মেনটেন করে ডেইলি 1-2 ঘন্টা বেশি করতে পারে না। কাজে একটু টেকনিক্যাল না হলে আসলে আপনার স্বল্প সময়ে কোর্সগুলো গোছানো খুব কঠিন, কারণ দেখতে মনে হবে যে সময় 4 মাস, প্রতি 4 মাসে পরীক্ষা, আসলে দুইটা পরীক্ষার মধ্যে যে গ্যাপ থাকে দিয়ে দেখা যায় যে নেট পাওয়া যায় 3 মাস, তো 3 মাসে ঘরে প্রতিদিন তো আপনার খুব বেশি যে সময় পাওয়া যায় তা না। তো একটু টেকনিক্যালি একটু প্ল্যান্ড হয়েছে পড়াশোনা গুলো করতে হবে, তো এই হচ্ছে আমাদের পড়াশোনার সিস্টেম। এখন আমি আপনাদেরকে সাবজেক্টে তো আসলে সাপ্তাহিক টার্গেটটা তো দিচ্ছি, ক্লাস প্ল্যান আকারে দিচ্ছি, পিওনে বলেন বা F1 বলেন, যেমন দেখেন যে F1 ফাইন্যান্সিয়াল অপারেশন এই কোর্সটাতে আপনাদের ক্লাস প্ল্যান দিচ্ছি, যে ফার্স্ট উইকে কি প্রথম ক্লাস হচ্ছে কোর্স ইন্ট্রোডাক্টরি লাইভ ক্লাস, সেটা হলো আজকে। এরপরে ধরেন যে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এই যে দেখেন সাপ্তাহিক হিসাবে ভাগ করে দেওয়া আছে এভাবে, দেখেন প্রত্যেকটা সপ্তাহ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সপ্তাহ, তো এখানে 15তম সপ্তাহ শেষ হয়েছে হচ্ছে আপনার 25শে জুন থেকে 30শে জুন, আমাদের পরীক্ষা আনুমানিক জুলাই মাসে, দ্যাটস ওয়াই আপনার 30শে জুন পর্যন্ত ধরছি। তো লাস্ট ক্লাসটা রাখছে হলো পরীক্ষার আগে যে সবাইকে স্পেশাল কিছু টিপস দিতে হয়, সব পড়া হয়ে গেলে তারপরে যে স্পেশাল ক্লাস রাখছে।
আর মাঝখানে আপনারা এটা খুব ভালো করে দেখবেন যে কোন সপ্তাহে কোনটা লাইভ ক্লাস কোনটা রেকর্ড ক্লাস, মোটামুটি প্ল্যানটা একটু দেখবেন, মাইন্ড সেট আপ করে দেখবেন। তো দেখেন আমরা আসলে কোন চ্যাপ্টার থেকে শুরু করছি এফোনের ক্ষেত্রে। এফোনের ক্ষেত্রে প্রথমে বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার চ্যাপ্টার 18 কে রাখছি, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এরপরে চ্যাপ্টার 17 কে রাখছি, চ্যাপ্টার 17-তে আপনার দুইটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর চ্যাপ্টার আছে, একটা হলো লিডস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 17 এবং ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 32। এরপরে রাখছি হলো এই ফোন বইয়ের চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13-টা হচ্ছে আসলে পুরো বইয়ের মধ্যে আপনার কি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কনসেপ্টটা আপনার ক্যাশ ফ্লো বলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, কনসোলিডেশন বলেন, আপনি যাই করতে যান সেখানে পাবেন। তো আমার আসলে এফ ওয়ান এর পুরো কোর্সের উপর একটা ডিটেলস লেকচার বানানো আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিবো, তাহলে প্রত্যেকটা আমি আপলোড করে দেবো, তাহলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার আন্ডারে কি কি জিনিস আছে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো চ্যাপ্টার 13 হয়ে গেলে আমরা চলে যাবো চ্যাপ্টার 14-তে। তো চ্যাপ্টার 14 হয়ে গেলে তখন আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 25 মার্কের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, এটা মাথায় রাখবেন। দ্যাটস ওয়াই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড চ্যাপ্টার গুলো দিয়ে শুরু করছি। তো মোটামুটি চ্যাপ্টার 14 হয়ে গেলে তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঢুকে যাবো। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড নিয়ম কানুন গুলো শিখে দেন আমরা চলে যাবো বইয়ের চ্যাপ্টার 16, অ্যাকাউন্টিং ফর ইনকাম ট্যাক্স। এই অ্যাকাউন্টিং ফর ইনকাম ট্যাক্স ও কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লাগে। আচ্ছা, এখন বিষয় হলো যে এপ্রিলের মাঝামাঝি তো আবার রোজা শুরু হয়ে যাবে। তো দেখা গেছে যে রোজার শেষ সপ্তাহ আর ঈদের সপ্তাহ, এই দুটো সপ্তাহে আমি কোনো লাইভ ক্লাস রাখি নাই। এই জন্য রাখি নাই যে ঈদের আগে আমাদের বাজার থাকে, নানা প্রেশার থাকে, যেমন যে আপনার উইক 7, যে 7ই মে থেকে 13ই মে, ঈদ হয়তো 14ই মে হতে পারে। এখানে যে আপনার আমাদের এফোন বই 4টা থিওরি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8 থেকে 11, এই রিলেটেড একটা থিওরি শিট দিয়ে দেবো, আর সামারাইজ কিভাবে কি করতে হবে একটা ইনস্ট্রাকশন রেকর্ড আকারে এখানে দিয়ে দেবো, যেটা আপনি শুয়ে বসে বাসের মধ্যে আপনি টিভি দেখতে পারবেন। আর ঈদ ঈদ তো 14 তারিখের দিকে, ওই তো হয়তো দেখা যাবে আপনার 18 বা 19 তারিখ বা 20 তারিখে যে আপনার আর একটা ছোট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 15, আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এন্ড 37, আপনার ইভেন্টস, আপনার ব্যালেন্স শিট ডেট এবং কন্টিনজেন্ট লাইবিলিটি, এটা রিলেটেড মেনলি আপনার একটা থিওরি টাইপের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের উপর আপনার একটা রেকর্ড ক্লাস দিয়ে দেবো, কারণ আদারওয়াইজ আমি দেখছি যেখানে আমি যদি ক্লাস না দিই আসলে কভার করতে পারি না, কারণ অনেক বড় কোর্স। তো তো আপনাদেরকে প্রত্যেকটা সপ্তাহে আসলে টার্গেট অনুযায়ী চেষ্টা করতে হবে। ঈদের পর দেখা যাবে যে আপনার আমাদের বই আর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3, প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন, যেটা আসলে আপনার ওই ট্যাক্সের অঙ্কের সাথে রিলেটেড। এখানে ভ্যাটের অঙ্ক আছে, তারপরে ইন্ডিভিজুয়াল একক ব্যক্তির কর নির্ণয়ের ক্ষেত্রে যে আপনার স্যালারি, ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটি, এই ধরনের অঙ্কগুলো চ্যাপ্টারের মধ্যে আছে এবং এই রিলেটেড জিনিস আমাদের প্রত্যেক পরীক্ষাতে দেবে। তো এই চ্যাপ্টারটা হয়ে গেলে এরপরে আমরা হাত দেবো কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো এফ1 বইয়ের চ্যাপ্টার 3 থেকে 6 পর্যন্ত। তো কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়ে গেলে আমরা হাত দেবো হচ্ছে ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লো আপনার যত ধরনের মেথড আছে, সেটা আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হোক বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অনুযায়ী হোক, সেটা ইনডাইরেক্ট মেথডই হোক বা ডাইরেক্ট মেথডই হোক, প্রত্যেকটা মেথডের জন্য আমরা বেশ কিছু ক্লাস রাখছি। তো ক্যাশ ফ্লো আছে হচ্ছে আমাদের এই ফোন বইয়ের চ্যাপ্টার 19-এ। তো ইদানিং প্রশ্নে আবার দেখা যাচ্ছে যে আমাদের পুরোনো সিলেবাসের আপনার আমেরিকান বই বা কাইসর বই থেকে কিছু নিজের অঙ্ক থাকতো, ইদানিং দেখা যাচ্ছে যে আপনার এই ফোনের কোশ্চেনে আপনার পুরোনো সিলেবাসের কাইসর বই থেকে বা ওই প্যাটার্নের আপনার আমেরিকান লিজের অঙ্ক দিতে দেখা যাচ্ছে। এই জন্য আমেরিকান লিজটা যদিও আমাদের সিলেবাসে সরাসরি নাই, আমাদের সিলেবাসের লিজ তো আপনার চ্যাপ্টার 17-তে আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 17 অনুযায়ী, বাট যেহেতু পরীক্ষা দিচ্ছে এই ধরনের অঙ্ক, দ্যাটস ওয়াই আমেরিকান লিজের উপর আমি দুটো ক্লাস রাখছি। এবং এরপরে আমি আবার একটা ক্লাস রাখছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর, একটা রিভিউ ক্লাস টাইপের, কারণ আমরা এতগুলো চ্যাপ্টার পড়ে আসছি, আমাদের প্রত্যেক পরীক্ষায় 25 মার্কের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, কিন্তু আমরা এতগুলো চ্যাপ্টার পড়ার উপরে কতটুকু মনে আছে না মনে আছে এটার জন্য একটা রিভিউ ক্লাস রাখছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, যে যাবতীয় অ্যাডজাস্টমেন্টের উপরে সবার সাথে আলোচনা। এরপরে বইয়ের একটা ছোট্ট চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 12, এখানে কয়েকটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, ইনভেন্টরি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8, ওটা হচ্ছে আপনার ইরোর অ্যাকাউন্টিং এস্টিমেট, এই রিলেটেড এখানে মাঝে একটা কমা হবে, 8-এর পরে হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 12, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 12, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 18 এবং আইএফআরএস 24। সরি, এখানে প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, আইএফআরএস 24 না, তো আইএস 24 হবে, আর আপনার এটা আমি ঠিক করে দিচ্ছি, আইএস 24 হচ্ছে হলো আপনার রিলেটেড পার্টি, আর আইএফআরএস 8 ওই জায়গাটা টাইপিং এ কোনো ভাবে মিস্টেক হয়ে গেছে, আইএফআরএস 8 হচ্ছে অপারেটিং সেগমেন্ট, এই জিনিসটা আছে হলো এখানে এই চ্যাপ্টার 12।
তো এই হয়ে গেলে মোটামুটি আপনার এফোন কোর্সে আর কিছু থাকে না। আর এফোনের জন্য আমাদের মেইনলি যে বইগুলো লাগে পড়া শুরু করতে হয় হচ্ছে আপনার সিমার স্ট্যাটিস্টিক্স থেকে, এফোন বলেন বা পিওন বলেন, আমাদের যে জিনিসগুলো লাগে ওই সাবজেক্টের সিমা স্ট্যাটিস্টিক্স, সিমার একটা নিজস্ব বই আছে স্ট্যাটিস্টিক্স, তারপর ওই সাবজেক্টের এক্সাম কিট পাওয়া যায়, আমি মেসেঞ্জার গ্রুপে অলরেডি লিখে দিচ্ছি জিনিসগুলো। আবার সিমার দেখা যায় 2010 থেকে 14 কোশ্চেন, ওখান তো মাঝে মাঝে কিছু অঙ্ক কমন আসে, দ্যাটস হোয়াই অনেক অঙ্ক কমনের জন্য বেশি মেটেরিয়াল কভার করে। এর সাথে আইসিএমই এর নতুন সিলেবাসে যে কোশ্চেন গুলো হয়েছে সেগুলো একটু দেখতে হয়। ইদানিং আবার 71 অঙ্ক সিএ থেকেও দেওয়া শুরু করছে, তো যারা পুরোনো ক্যান্ডিডেট তাদেরকে সেক্ষেত্রে সিএ থেকেও দেখা উচিত। বাট ফার্স্ট টাইমে যারা তাদের এত অত বই পড়া সম্ভব না, আপনাদের মেইন টার্গেট হচ্ছে আপনার কনসেপ্টের এরিয়াটা ক্লিয়ার করা। আপনি কনসেপচুয়ালি সাউন্ড থাকলে আর সিমার মেটেরিয়ালের অঙ্কগুলো যদি আপনি করেন, বেশ কিছু অঙ্ক দেখেন, দেখার পরে আপনার স্কিল লেভেলটা বেড়ে যাবে, বাকিটা হলো আপনার কনফিডেন্স এবং সাহস। সাহস করে আপনাকে অ্যাটেম্প করলে আপনার আনসিন অঙ্ক আপনি মোটামুটি দাঁড় করাই ফেলতে পারবেন, আপনার সব অঙ্ক যে মিলতে হবে তা কিন্তু না। এই হচ্ছে মোটামুটি F1 এর বিষয়। F1 আপনারা যারা বাসায় আজ রাত থেকে পড়া শুরু করতে চান বা কাল সকাল থেকে, তাদেরকে বলবো আপনি চ্যাপ্টার 18 থেকে পড়া শুরু করেন। মোট কথা এই ক্লাস প্ল্যানের সিকোয়েন্সটা খেয়াল রাখবেন। এতো গেল ফোনের। এখন পিওনের যারা আছেন, পিওনের জন্য একটা ক্লাস প্ল্যান রাখা হয়েছে। পিওনটা হচ্ছে আপনার আমাদের নতুন সিলেবাসে বিয়ারিং তিনটা সাবজেক্টের মধ্যে একটা। আমি মনে করি যে আইসিএমই যে 2015 সিলেবাস, এখানে তিনটা সাবজেক্ট হলো সবচেয়ে ডিয়ারিং, অপারেশন লেভেলের P1, ম্যানেজমেন্ট লেভেলের F2 এবং স্ট্র্যাটেজিক লেভেলের F3। এই তিনটা সাবজেক্টে সিলেবাস অস্বাভাবিক রকমের বড়, F1 এর থেকে পিওনের সিলেবাস বেশ বড়। এখানে কি কি আছে, কোন সিকোয়েন্সে পড়তে হবে, তো এখানেও আপনার ধরেন যে পিওনের ক্ষেত্রে আমি আপনার উইকলি ক্লাস প্ল্যান অনুযায়ী সাজিয়ে দিচ্ছি, জাস্ট খেয়াল করবেন। তো দেখেন কোন সিকোয়েন্সে শুরু করব। আসলে পিওন বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা, চ্যাপ্টার 2 আপনার ট্র্যাডিশনাল কস্টিং, এর আন্ডারে দুইটা চ্যাপ্টার আছে, একটা আছে হলো অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং বা ভ্যারিয়েবল কস্টিং, আর আছে সিভি অ্যানালাইসিস। তো যেহেতু এটা একদম রুট লেভেলের জিনিস, অনেকে আপনার 4টা এক্সামশন পাইছেন, অনেকদিন পড়াশোনা থেকে দূরে আছে, দ্যাটস ওয়াই এই টপিক এর উপরে আপনার মোটামুটি রেকর্ড ক্লাস সহকারে এখানে 4টা ক্লাস রাখছি, যে ট্রাডিশনাল কস্টিং মানে অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এর উপরে 2টা, সিভি অ্যানালাইসিস এর উপরে 2টা। এরপরে রাখছি হচ্ছে আপনার, কারণ 16 এপ্রিল থেকে তো আপনার রোজা শুরু হয়ে যাবে, তো রোজার মধ্যে আমি হালকা ওয়েটের চ্যাপ্টার গুলো রাখছি। F1 এর ক্ষেত্রেও তাই করছি, রোজার মাসে আপনার হালকা ওয়েটের চ্যাপ্টার গুলো রাখছি, ভারী চ্যাপ্টার গুলো রাখি নাই রোজার মাসে। কি রাখছি আপনার, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তো আমাদের যে পিওন বইয়ে তো আপনার ফিনান্স এর কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে হলো আপনার চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 18। তো এই জিনিসগুলো আপনার এর মধ্যে রাখছি, চ্যাপ্টার 14 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 15 ইনভেন্টরি কন্ট্রোল, চ্যাপ্টার 17 রিসিভেবল এন্ড পেয়েবল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 18 শর্ট টার্ম ফিনান্স, তারপরে বাজেট রাখছি, কারণ বাজেট সহজ চ্যাপ্টার, বাজেটের মধ্যে মাস্টার বাজেট, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট। এরপরে রাখছি হলো একটা থিওরি চ্যাপ্টার, কারণ ঈদের জাস্ট কয়েকদিন আগে, তো এখানে আপনার রেকর্ড ক্লাস রাখছি থিওরি চ্যাপ্টার, চ্যাপ্টার 3 আপনার মডার্ন টেকনিক্স বা কস্টিং, মডার্ন কস্টিং এর যে টেকনিক গুলো সেই রিলেটেড থিওরি। এরপরে ঈদের পরে রাখছি যে চ্যাপ্টারটা আপনার রিলিভেন্ট কস্টিং বা ডিফারেন্সিয়াল কস্টিং, এটা পিওন এর সিলেবাসে নাই, এটা এর আগের কোর্স, যেটা বিজনেস লেভেলে G02 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওই কোর্সের পার্ট। প্রায় দেখা যায় পরীক্ষাতে, প্রতি 3 পরীক্ষার মধ্যে এক পরীক্ষায় দেখা যায় যে আপনার একটা করে রিলিভেন্ট কস্টিং দিয়ে দেয়। রিলেভেন্ট কস্টিং করা না থাকলে আসলে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আপনি খুবই উইক। রিলেভেন্ট কস্টিং জিনিসটা আপনার বারবার ঘুরে ঘুরে আসবে, আপনি পিওনে বলেন, পিটুতে বলেন, প্রত্যেকটা জায়গাতে আপনার রিলেভেন্ট কস্টিং লাগবে। আবার রিলেভেন্ট কস্টিং যদি আপনি না বোঝেন, আপনি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল বা ক্যাপিটাল বাজেটও ভালো পারবেন না। আচ্ছা, পিওনের ক্ষেত্রে একটা চ্যাপ্টার প্রত্যেকবারই আসে, সেটা হলো ক্যাপিটাল বাজেট বলেন বা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল বলেন, এই যে আপনার এইটা, এই চ্যাপ্টারটা প্রত্যেকবার 25 মার্কের থাকে এবং অঙ্ক কমন থাকে, আপনার সিমা মেটেরিয়াল গুলো করলে আপনার কমন থাকে। চ্যাপ্টার থেকে 25 মার্কসের একটা অঙ্ক পার্ট সিতে অবশ্যই থাকে, পার্ট বিতেও দেখা যায় অনেক সময় আপনার আরো এক্সট্রা 6 মার্কের অঙ্ক থাকে। এই ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের উপরে এখানে 4টা ক্লাস রাখছে। এরপরে ক্লাস রাখছে হলো স্ট্যান্ডার্ড কস্টিং এর উপরে আবার 4টা, কারণ এটা বেশ বড় চ্যাপ্টার, এইটার আন্ডারে আপনার 3টা চ্যাপ্টার মিলে স্ট্যান্ডার্ড কস্টিং। এরপরে রাখছে হলো রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। আচ্ছা, আবারও বলে নিই যে আমাদের এই পুরো কোর্সের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, যেটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল আগে পুরোনো সিলেবাস ছিল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তো ক্যাপিটাল বাজেট আসলে ফিনান্সের জিনিস বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জিনিস, সেটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস।
বাট এটা যে পিয়নের মতো করছে আছে বলে পিয়নটা আইসেমিতে এত ডিফিকাল্ট। তো আপনার মোটামুটি একটা ভালো সময় খাবে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করার সময়। তারপরে যে চ্যাপ্টার 11 রাখছি রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি এটাও আবার ফিনান্সের জিনিস, ফিনান্সের জিনিস। এরপরে অ্যাক্টিভিটি বেস কস্টিং আছে আর থ্রোপুট কস্টিং আছে। এই দিয়ে হচ্ছে আমাদের পিওনের সিলেবাস। তো আমি পরীক্ষায় যে আসার প্রায়োরিটি এবং আপনার শেখানোর দিকে লিঙ্ক ধরে ধরে প্রায়োরিটি অনুযায়ী আসলে আমি এই পুরো ডায়াগ্রামটা করছি। আর সবার লাস্টের যে ক্লাসটা আছে সেটা হলো পরীক্ষার আগে যে আপনার স্পেশাল টিপ দেওয়া, ওই ক্লাসটা আপনার F1 এ বলেন পিওনে বলেন সবগুলোতে আছে। এখন F1 বা পিওন এই ধরনের কোর্স গুলোর আপনার আপনার পিওনের আপনার কোর্সটি হচ্ছে 5,500 টাকা। এটার পেমেন্টের দুটা মেথড আছে। পেমেন্টের ফার্স্ট মেথড হচ্ছে যারা ভর্তির সময় 100% পেমেন্ট করে ভর্তি হয় তাদেরকে আপনার 1,000 টাকা অনার করে ডিসকাউন্ট দেওয়া হয়। এককালীন যারা পেমেন্ট করে তাদের কাছ থেকে 4,500 টাকা করে রাখি, তারা ওই ডিসকাউন্টের টাকাটা কেটে 4,500 টাকা বিকাশ করে দেয়। আর সেকেন্ড একটা মেথড আছে, সেটা হলো ইনস্টলমেন্টের মাধ্যমে করা। ইনস্টলমেন্টের মাধ্যমে যারা করে তারা দেখা যায় যে ভর্তির দিন 2,000 টাকা দেয়, পরের মাসে স্যালারি পে 2,000 দেয় আর তারপরের মাসে স্যালারি পে বাকি 1,500 টাকা দিয়ে দেয়। এবং এই প্ল্যানের নিচে আপনার বিকাশ নাম্বার, নগদ এবং রকেট নাম্বার দেওয়া আছে। F1 এর কোর্সটিও আপনার সিমিলার। F1 এর কোর্সটিও আপনার, সরি এখানে টাইপিং মিস্টেক আছে, এটা সরি না, এটা F1 না, এটা অন্য সাবজেক্ট। এই যে F1, এটা F1 এর কোর্সটিও আপনার 5,500 টাকা পেমেন্ট মেথড। যদি কেউ 100% অ্যাডভান্স করে ভর্তি হয় তো সেক্ষেত্রে তাকে অনার করে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। দ্যাট মিনস সে 4,500 টাকা কোর্সটি পেমেন্ট করবে যদি সে আপনার ইনিশিয়ালি 100% পেমেন্ট। আর যদি ইনস্টলমেন্ট সিস্টেমে যায় সেক্ষেত্রে ভর্তির সময় 2,000 টাকা বিকাশ করবে, পরের মাসের স্যালারি পেয়ে 2,000 টাকা দেবে এবং পরের মাসের স্যালারি পেয়ে বাকি 1,500 টাকা দেবে। বিকাশ নাম্বার, নগদ নাম্বার এবং রকেট অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের F1 বা পিওন রিলেটেড তথ্যগুলো।